নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ একটি রেসিপি। তা গরম ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে সবভাবেই খাওয়া যায়, বা চায়ের সঙ্গেও খাওয়া যাবে। এতটাই টেস্টি বড়ার রেসিপি, সেটিও হবে মটর ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি এখন বড়ার দিকে এগিয়ে যাচ্ছি। চলুন দেখতে থাকুন বড়াটি আমি কী করে বানাই। বড়া বানানোর জন্য এখানে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার জারে দিয়ে আমি ডালগুলোকে পেস্ট করে নেব। ডালটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ডালটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসলাম। আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে, দেখুন এরকম করেছি পেস্টটা। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। ডালগুলো একটা পাত্রে তুলে নিলাম, দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। এবার এদিকে কচি কচি পুঁই শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকগুলোর এই পাশ ওপাশ আমি সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি। তিন চার ধোয়া দিয়েছি, এবার আরও একবার ধুয়ে নেব। ধুয়ে শাকটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, শাকটাকে কেটে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর শাকটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু উপকরণ মেশাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি উপকরণ মেশাচ্ছি। প্রথমে এখানে আমি ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। এই ডালের পেস্টের সঙ্গে বন্ধুরা আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়োটা দিতে পারেন। আমি এখন আতপ চালের গুঁড়োটা দিব না, তবে আতপ চালের গুঁড়ো দিলে খুবই ভালো হয়। আর এখানে ডালের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম আমি কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা আমি হাফ পেস্ট করেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিব এবার হলুদ লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল। বন্ধুরা, উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তা গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পরে এবার ধীরে ধীরে বড়াগুলো দিয়ে বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়ার এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। তো এরকম উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন বড়াগুলো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এমনি তো ডালের বড়া মুচমুচেই হয়েছে, কিন্তু একটু চালের গুঁড়ো দিলে আরও বেশি মুচমুচে হবে। তো আপনারা চাইলে চালের গুঁড়োটা দিয়ে ভেজে নিতে পারেন। বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মটর ডাল দিয়ে কচি পুঁই শাকের বড়া ভাজা আমাদের কমপ্লিট। এই বড়ার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।